বন্ধুরে, কলিজার জন্য গর্বা দিলাম, কলিজার জন্য গর্বা দিলাম, সেই রইল না গরি। সেই গরু রাইয়া নিল, সেই গরু রাইয়া নিল কাল বৈশাখীর জরে। ভালোবাসার ময়না পাখি এখন তুমি কার? আপনারা অবশ্যই সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে গান যেটা, আসলে আমি গান পারিও না, তারপরেও মনে করেন যে যে গানটা যেদূর বলছি এটার উদ্দেশ্য হলো ভালোবাসা। আমরা ছোট বড় সকলে জানি ভালোবাসা কি। কিছু ভালোবাসা আছে গভীরতা, কিছু ভালোবাসা আসে দৈহিক সম্পর্কের জন্য, কিছু ভালোবাসা আসে সময় কাটানোর জন্য। এমন কিছু ভালোবাসা আছে যেটা গভীর ভালোবাসা, গভীরতম মন দিয়ে যাকে গভীরতম দুই মন একত্রিত হয়ে যায়, তখন এই ভালোবাসা যদি কালবৈশাখী জড়ে উড়িয়ে লইয়া যায় তখন ওই ভালোবাসার মানে নিত, ভালোবাসার মানুষটি হয়তো পাগল হয়ে যায়, নইলে মরে যায়। তো এমন এক ঘটনা জন্ম দিয়েছে হাজীগঞ্জ উপজেলার হাটিলা গ্রামে। ছেলেটির নাম হলো রাহিমুল ইসলাম। শুভ। তো গত কিছুদিন আগে ছেলেটি যারে ভালোবাসতো, যে মেয়েটিকে ভালোবাসতো, ওই মেয়েটি মনে করেন যে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, বিয়ে ঠিক হয়ে গেছে, যেদিন বিয়ে অনুষ্ঠান সেদিনে মনে করেন যে ছেলের ঘরে আত্মহত্যা করছেন, মানে গলায় ফাঁস দিয়েছেন। যাই হোক বন্ধুরা, এই যে ভালোবাসা, বর্তমানের ভালোবাসা বহু ধরনের। ওই যে আমি একটু আগে বললাম টেলিফোন আমাদের দেশে টেলিফোন আইসা, এই টেলিফোন মনে করেন যে ধ্বংস করছে যুব সমাজ, মনে করেন যে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত এই টেলিফোন সমাজরে রাষ্ট্ররে নষ্ট করে ফেলেছে। বলে কী নষ্ট করছে? ফরকের সংখ্যা বাড়ি গেছে গা, ভালোবাসার সংখ্যা বাড়ি গেছে গা। এর ফলে দিয়ে তথ্য সংগ্রহ আদান প্রদানের মাধ্যমে অনেক জায়জামলা ত্রুটি মাধ্যমে মানুষ পড়ে। তো আমি অন্য করে কইতাম সাই, এই যে ছেলেটি আত্মহত্যা করছে, এটা একমাত্র দায়ী হইল তার অভিভাবক এবং সমাজ, বুঝলেন? এখন যে মারা গেছে হে তো গেছে গিয়ে শেষ, যারা আপ্রাণ মন দিয়ে জীবন নিজের জীবন দিয়ে দিয়েছে, এই ভালোবাসার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, কারণ এই ভালোবাসা হলো ধোঁয়াশা ভালোবাসা। আমাদের ছেলেমেয়েরা বুঝি না, মনে করেন যে স্টুডেন্ট, এরা লেখাপড়া করার জীবনে বয়সে স্কুলে বা ক্লাসমেটের সঙ্গে বা পাড়া প্রতিবেশী কোনো মেয়ের সঙ্গে উঠা বসা বা কথাবার্তার মাধ্যমে এদের প্রেম প্রীতি ভালোবাসা গড়ে ওঠে। এমন প্রেম প্রীতি ভালোবাসা গড়ে ওঠে, কিছু কিছু প্রেম মনে করেন যে গভীর, সে গভীর হয়ে যায়, যার কোনো কুল কিনারা নাই। তো হয়তো কিছু সাকসেস হয়, কিছু আনসাকসেস হয়, কারণ আনসাকসেসও বেশি হয়। দেখেন, যদি একজন ভালো মানুষ থাকে, ভালো মানুষ হয়ে থাকে, ছেলে মেয়ে হয়তো মেয়ে ছেলেরা তো মনে করেন যে প্রেমের জন্য অদূর আগ্রহে বসে থাকে, তীর্থে কাকের মতো। মেয়েরা অনেক কিছু ভাবে, অনেক কিছু জল্পনা করে, সমাজ নিয়ে চিন্তা করে, পরিবার নিয়ে চিন্তা করে, মা বাপ নিয়ে চিন্তা করে, ভাই বোন নিয়ে চিন্তা করে, কারণ শেষ জীবনে যদি একটা কলঙ্কর দাগ বসে যায়। তো সেজন্য মেয়েদের ক্ষেত্রেও মনে করেন যে অনেক কঠিন একটা পরীক্ষা। অনেকে রিকোয়েস্টের মাধ্যমে বা আর তিক্ততা সহযোগিতা না পারে, মন দিয়ে দিছি তোরে আমি ভালোবাসি। তো ছেলে তো মনে করেন যে এত তো উল্লালের বুড়ি আরও হয়েছে, ডোলের বাড়ি হাইয়া মনে করেন যে কেউ তোলায় জানো দিয়ে লাগে, এই চলছে মনে করেন যে অনাবারত কথাবার্তা, মোবাইলে সেটিং। তো এই করতে করতে মনে করেন যে কিছু ফ্যাম মনে করেন যে গভীর, গভীর সে গভীর হয়ে যায়, জীবন বাজি রেখে অনেকে ফ্যাম করে। আবার অনেকে আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক আত্মহত্যা তো করছে করছে, মনে করেন যে অনেক ভয় ঘটন ঘটনা ঘটছে, ভালোবাসার নাম দিয়ে মনে করেন যে এই যে প্রেমিকার মূল ইসলাম শুভ, আমি তার প্রোফাইল ফেসবুক প্রোফাইলে যা দেখলাম যে সে মরার আগে একটা স্টেটাস না, যা আপনার জীবনে দুঃখ বয়ে আনবে এবং আপনার পিতামাতার ভাই বোনের যে হাহাকার বয়ে আনবে এমন কোনো কার্যকলাপ করবেন না দয়া করে, কারণ বর্তমানে হলো ডিজিটাল জমানা। একটা স্ট্যাটাস দেওয়া গেছে মেয়েটারে, আসলে এই স্ট্যাটাসে মনে করেন যে অনেক কিছু বেশি আসে, আসলে ছেলে মন দিয়ে ভালোবাসছে, তো যে মরে গেছে, যে আপনি একজনের জন্য যদি আত্মহত্যা করে এলেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন বা অন্য অন্য যে কোনো ধর্মের লোক হয়ে থাকেন, এটা কখনো মনে করেন যে ধর্মে মানে নিব না, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ। এটা আমরা কোরআন হাদিসে অন্য অন্য যারা ধর্মগ্রন্থ আছেন, এবং ধর্মগ্রন্থ আছে, আত্মহত্যাকারী মহাপাপ, আত্মহত্যাকারী যারা বেছে নেয়, আপনি এদের এদের সে অদম আর পৃথিবীতে কিছু নাই, এদের শাস্তি, এরা যেভাবে মারা গেছে কালকে আমাদের দিন এদের শাস্তি ওইভাবে হবে।
তদ্রুপ আপনারা যারা এখনো ইয়াং জেনারেশন আছেন সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছেন কি? যদি আপনার পছন্দ হয় দেখেন, ভালোবাসা ধনী গরিব উচ্চ লেভেলের হাই লেভেলের মনে করেন যে আমি নিছি, বা অনেক সময় আছে ছেলে গরিব, অনেক সময় আছে মেয়ে গরিব, অনেক সময় আছে ছেলে উপরে মেয়ে নিছে, অনেক সময় আছে ছেলে মেয়ে উপরে ছেলে নিছে, তো এটি কোনো জাস্টিফাই করি কোনো ভালোবাসা হয় না। তো অনেক ভালোবাসার জন্য আমাদের দেশে কোর্ট কাছারি আদালত পর্যন্তও গেছে, কিন্তু ভালোবাসা জয় হয়ে গেছে কি? এমন ভালোবাসা করবেন না যেটা আপনার জীবনে মনে করেন যে কাল বয়ে আনবে, তো সেই ভালোবাসার দিকে যায়েন না। আপনারা ইয়াং জেনারেশনদের মাধ্যমে আমি অনুরোধ করছি, ভালোবাসা বিয়ে, ভালোবাসা মানে একটা বিয়ে করবেন আপনি, তা যারা নিয়ে ঘর সংসার করবেন, হয়তো সুখে থাকবেন দুঃখে থাকবেন, এটাই আপনার প্রত্যাশা। প্রত্যেক পুরুষেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি তার একজন নারীকে নিয়ে ঘর সংসার করবো, সে যদি আমার মনের মতো হয়ে থাকে তখন ঘরটাকে আমি সাজাইতে পারবো, মানে মনের ভিতরে একটা উতলা থাকে। তখন যখন আপনি বিয়ের ফিরিতে বসে দেবেন, বাচ্চা একটা হয়ে গেছে কি, যদি আপনি মনে করেন যে কর্ম জীবন মনে করেন যে কর্ম যে কর্ম করতেছেন বা চাকরি করেন, যে করেন ব্যবসা করেন প্রতিষ্ঠা করেন, মনে করেন যে মধ্যম কিছু আয় হয় আপনার, সেই আয় থেকে আপনি হিমশিম খেতে হয়। তদ্রুপ আপনারা যারা আছেন পছন্দ করছেন ভালোবাসা করছেন, আপনার গার্জিয়ান যদি থাকে গার্জিয়ানের মাধ্যমে প্রস্তাব দেন, যদি হয় আপনার কুফল সাকসেস, যদি না হয় তাহলে আপনি এখান থেকে কাটা পড়েন। জীবন দিয়েন না জীবন দেওয়া, এটা ইসলামে কখনো মানে নিব না, আত্মহত্যা করা মহাপাপ। অতএব আপনাদের আমি ছেলে মেয়েদের গার্জিয়ানরাও বলছি, আপনারা আপনার ছেলে মেয়ে কখন কী করে, এখন তো মনে করেন যে ডিজিটাল যাব না, মোবাইল হাতে হাতে আছে, কার লগে সেটিং করে, সে কী লেখাপড়া করে, তার যদি একটা রুম থাকে সেই রুমে সে কী করে, আপনারা একটু জাস্টিফাই করবেন। জাস্টিফাই করার পরে যদি ধরা খাইয়া যায় তখন জিজ্ঞাসাবাদ করবেন, যদি বিয়ের উপযুক্ত হয়, যদি তারে নিয়ে যদি ঘর সংসার করে সে যদি সুখে থাকে, তাহলে আপনাদের এখানে অভিযোগ কিছু নাই, হোক না সে গরিব হোক না সে নিচু বংশের, এদিকে তাকাবেন না, জীবন আর আইন না, আপনাকে গার্জিয়ান সতর্ক থাকবেন। আপনার ছেলে কই যায়, আপনার মেয়ে কী করে, আপনার ছেলে কী করে, এটা অবশ্যই আপনাদেরকে তদারকি করতে হবে। এই জন্য আমাদের সমাজ এখন মনে করেন যে সমাজে অনেক বিশৃঙ্খলা দেখা দিছে, তো বর্তমানে ফ্যামেস থাকা খাইয়া অনেকে পাগল হয়ে গেছে কি, অনেকে নেশাগ্রস্ত হয়ে গেছে কি, অনেকে নিজের জীবন দিয়ে লেছে, ব্যর্থ কোনো লাভ নাই। একটা জীবন গড়তে হলে অনেক লড়াই করে বাঁচতে হবে আপনাকে জীবনে, বুঝছেন? আর ছাত্র বয়সে আপনারা যারা প্রেম করেন, আপনার পায়ের নিশ্চিত মাঠে নেই, পুরুষেরও বলছি, আপনি যে একটা একটা মেয়ের ভালোবাসছেন, বিয়ে করে ঘরে আনবেন বা ঘরে জায়গা দিত না, আপনার গার্জিয়ানের মাইনে নিত না, বাইরে রাখবেন বা বাঁড়া রাখবেন, তখন আপনার যেই ইনকাম সোর্স সেটা আপনি কী করবেন, কোথেকে আনবেন? তখন আপনাকে অন্য যে কোনো রাস্তা পয়সা নিতে হবে, কদিন পয়সা নেবেন, কদিন থাকবেন, এই থাকার কোনো মূল্য নাই। নিজের পায়ের নিচের মাটি আগে শক্ত করেন, জীবনে পয়সা থাকলে যারা ভালোবাসছেন সে যদি আপনার জন্য অপেক্ষা করে অবশ্যই বিয়ে করতে পারবেন, সাকসেসফুল হতে পারবেন। আপনারা এই রাহিমুল ইসলাম, রাহিমুল ইসলাম, রাহিমুল ইসলাম, রাহিমুল ইসলাম, প্রাণ হারাইন না, ভালোবাসছেন মনে মনে বাসে যান, গভীর ভালোবাসার ভিতরে পড়বেন না। আর যারা মনে করেন যে ওই যে ভালোবাসা আমি আগেও কয়ে গেছি, ভালোবাসা বিভিন্ন ধরনের ভালোবাসা আছে, তো টাইম পাসও করবেন না আর মেয়েদের সাথে প্রতারণা করবেন না। আর এখন বর্তমানে মেয়েরাও প্রতারণা করে, বুঝছেন? সুন্দর মাইয়া আপনারা কেউ রাগ করবেন না, বেঁকে আবার আমার না, সুন্দর মাইয়া মনে করেন যে হাতস্ট গল্লা ফ্যাম করে, ওই কালা মাইয়া এগুন আছে না, এগুন মনে করেন যে ওগোল্লা গল্লা হড়ি গেছে, ইজ্ঞা হড়ি গেছে, ইজ্ঞা জীবনে মনে করেন যে সৌভাগ্য। আর ওই যে সুন্দরগুণ এগুন সৈদ্য গানের হানি খাই, হরে যাই হরে উড়ে যাও এরা তো, বুঝছেন? তো মাইয়া করা কই, হাতাশ ফ্যাম করবেন না, ফ্যাম করলে এক কান করবেন, করার মতো করবেন, আপনি 7-8টা ছেলের জীবন নষ্ট করবেন না। এই যে আপনি এখন বিয়ে বয়ে গেছেন কি, আজীবন মনে করেন যে যতকাল আপনারা ভালোবাসছেন ভালোবাসছেন, আপনার জন্য সে প্রাণ হারায় প্রাণ দিয়ে দিছে, কিন্তু আপনাদের যে আর স্বামীর ঘর করবেন সংসার করবেন, আপনার কি একটু মনে অনুভূতি জাগবে না যে স্বামী মূল আমার জন্য জীবন দিছে? অবশ্যই জাগবে, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন তার কথা আপনার স্মরণ হবে। সুতরাং মনে করেন যে প্রেম করবেন, অত প্রেম করবেন এমন প্রেম করবেন যেটা গার্জিয়ানে মাইনে নিব, সেই ধরনের প্রেম করবেন, ছেলে হোক মেয়ে হোক। তা আপনারা ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে বলছি, সোজা রাস্তা আসে যান, ছেলে যখন হয়েছেন মনে করেন যে আপনি একজন প্রফেশনাল হয়ে আপনি বিয়ে শাদী করেন, আর মেয়ে যখন হয়েছে সে তো মনে করেন যে বাপের সংসারে বাইক সংসারে হেসে বড় হইতেছে আস্তে আস্তে, তার গার্জিয়ান অবশ্যই তারা দেখে শুনে ভালো একজন ছেলের লোক বিয়ে শাদী দিব, আপনারা সে অপেক্ষা করেন অপেক্ষা থাকেন, লস হইতো না। তো পরিশেষে বিদায় নিচ্ছি, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ওগা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করি, ইয়াং জেনারেশনের মাঝে পৌঁছে দিয়ে, যদি আমার কথা যদি তারা শুধরে যায় তাহলে আমি তাদেরকে স্যালুট জানাবো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করছেন, অন্য করে সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।